এই জাতীয় পাটা ছাগল ওই যে দেখালাম 2 দাঁত 4 দাঁত বয়সী 65-70 হাজার আছে, 80 হাজার আছে, 1 লক্ষ টাকাও দাম আছে। এটা তুর্কি অরিজিনাল। বড় দুম্বা গুলা মোটামুটি 3 লক্ষ 20 হাজার থেকে 3.5-4 লক্ষ টাকা পর্যন্ত জোড়া সেল করে। এই পাটা ছাগল গুলো প্রজননের জন্য একটা বিক্রি হয় 1 লক্ষ 40 হাজার 50 হাজার 2 লক্ষ। এটা ফুল দানাদার খাবার দিলে এখন এগুলা 4 মণ 5 মণ ওজন হতো, এখনই তো এটা 3 মণ প্রায়। এটাই সেই যমুনা নদীর তীরে জন্মায়দের এবং যমুনা পারি, এটাই মেন ছাগল। এদের মুখটা সাপের মতো লাগে অনেকটা, এই যে মুখ, এবং এর বীজ ছড়াই দিচ্ছি, এর বংশ ছড়াই দিচ্ছে দেশে। কি জন্য? এই দেশে উন্নত ছাগল উৎপাদন হোক। দক্ষিণ আফ্রিকার বোয়ার পাথরের মতো, হাঁটিতে শিখে না কেউ না খেয়ে আসার, সাঁতার শিখতে হলে জলে নামতে হবে, হাঁটিতে শিখতে হলে আসার খাতিয়ে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামের সেই বিখ্যাত আনোয়ার ভাইয়ের ছাগলের ফ্যাক্টরিতে। কেন বলছি ছাগলের ফ্যাক্টরি? কারণ এখানে উন্নত জাতের বড় বড় ছাগল সহ দুম্বা এবং গারল লালন পালন করে আমাদের এই আনোয়ার ভাই। আজকে তার এই দুম্বা গারল সহ বড় বড় পাঁঠা ছাগলগুলো দেখব, কিভাবে উনি লালন পালন করছে সেই বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করব। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আবারও আপনার ফার্মে চলে এলাম। এবার দেখব একটু উন্নত জাতের যে পাঁঠা ছাগল, আর শুনেছি যে আপনি দুম্বা এবং গারল লালন পালন করেন। জি জি জি, ছাগলের পাশাপাশি দুম্বা এবং কাশ্মীরি জাতের গারল লালন পালন করে থাকে এবং এখান থেকে কিছু ক্রয় বিক্রয় করে থাকি আমি। আচ্ছা, একটু বলবেন এখানে কোন কোন জাতের আপনার পাঁঠা ছাগল আছে এবং গারল বা দুম্বা আছে? প্রথমত রাজস্থানি তোতাপুরি আছে, হরিয়ানা আছে, বিটল আছে, যৌবনাপাড়ি আছে, যৌবনাপাড়ি হামসা আছে, সিরোহি আছে, আপনার গুজরি আছে, আপনার আফ্রিকান বয়ার আছে, চায়না হচ্ছে বারোবারি আছে, অনেক এখানে 12-13 প্রজাতি, যেমন এই যে সানিন বলে যে সামিগট আছে। আচ্ছা, অনেক রকমের মানে পাঁঠা ছাগল আছে ভাইয়া। আসলে নেই কি সেটা বলেন তো? আছে, উন্নত ছাগল মানে আছে আমাদের এখানে, সবই আছে। উন্নত ছাগল মানে আনোয়ার ভাইয়ের? জি জি খামার। জি, আচ্ছা, আজকে আমরা একটু ঘুরে ঘুরে দেখব সব বিষয়গুলো, একটা একটা করে একটু দর্শককে জানাতে চাইবো। একটু সামনের থেকে যদি শুরু করি নাকি ভাই? জি জি ইনশাআল্লাহ, চলো। আচ্ছা, তার আগে আর একটু বলি, এই যে পিছনে যে সুন্দর একটি পুকুর দেখছি ভাই, এই পুকুরটা কার? এই পুকুরটা ভাই আমি পৈতৃক সূত্রে পাইছি এবং আমি ব্যক্তিগত 3টা পুকুর খনন করেছি এবং প্রত্যেকটা পুকুরে মাছ চাষ হয়। আমার একটা পুকুরে যে এই পাশে যে পুকুরটা, এই পুকুরে আমি ছোট মাছ চাষ করি, আর এগুলা একটু সাইজ ধরলে বড় পুকুরে দিয়ে দিই। আচ্ছা, এখানে কাপ জাতীয় মাছ যেমন রুই, কাতলা, সিলভার, মিরকা, মিনার, ব্লাড কাপ, আপনার গ্লাস কাপ, এই জাতীয় মাছ চাষ করি। এটা জায়গা কতটুকু এই যে পুকুরের বললেন? আমাদের এই পুকুরের চারপাশে ভিটা জমি এবং ভিটার চারপাশে ধানি নিচু জমি দিয়ে প্রায় 28-30 বিঘা জমি আছে। এর মাঝে 4টা পুকুর আছে আমার এবং ছাগলের খামারের জন্য সেট আছে 11টা। আর আল্লাহ পাকের রহমতে এখনো আমি বাড়িঘর করি নাই, তবে ইনশাল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্ঠা করার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে দিয়েছে। আমি পুকুরের ওই দক্ষিণ কর্নারে আমি মসজিদ প্রতিষ্ঠা করেছি, ওয়াক্ত মসজিদ। এখানে আমরা আপন ভাই ভাস্তে জামাত করি। আমাদের সামাজিক মসজিদ আছে হাফ কিলো দূরে, দূরে হয় জন্য একটু কষ্ট হয় যাওয়া আসা, এই জন্য এখানে নামাজ কালামের জন্য আমরা মসজিদ করেছি। এটা আস্তে আস্তে উন্নত হবে এবং মসজিদের পাশে পারিবারিক কবরস্থানও হয়েছে ইনশাল্লাহ। এগুলা জমি কবরস্থানের মসজিদের জমিন ওয়াকফ করছি ইনশাল্লাহ আল্লাহর রাস্তে। এই পাশে যে পুকুর দেখছি, পুকুরের পাশে অনেক লাউ গাছ দেখছি। জি, এখানে ওই ছাঁচি লাউ বলে, জাতি লাউ আর কি, যেটা সবজি হিসাবে পুরা চারপাশে মাছাং করে করা আছে। প্রতি সপ্তাহে আমার 400-500টা জাতি লাউ কাটা পড়ে। এক একটা লাউ 35-40 টাকা করে পাইকারি সেল হয়। এই লাউগুলো আপনার ওই সিরাজগঞ্জ ঢাকার ব্যাপারী আসে, ব্যবসায়ী আসে নিয়ে যায়। আরেক সাইডে আমার মিষ্টি কুমড়া চাষ করেছি, যে এক একটা মিষ্টি কুমড়া 10-15 কেজি 12 কেজি ওজন হয়। আর ভিটার চারপাশে যে জমি নিচু জমি দেখছেন, ধান আছে আমার প্রায় 14 বিঘা মাটি ধান আছে। এবার 29 ধান করেছি আর মোটামুটি ঘাস চাষ করেছি। মোটামুটি সবকিছু মিলে আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক একটা খামার বাড়ি বলা যায়, একটা খামার বাড়ি এবং
সুজলা সব শস্য সফলা সুন্দর যে সোনার বাংলা, যে সবুজের যে সৌন্দর্য সেটা আমি ভোগ করি, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখি। আর দেখেন ঋতুরাজ বসন্তের আগমনে দেখেন গাছে কোকিল ডাকছে কুহু কুহু, চারদিকে পাখি ডাকছে, গাছে নতুন কুড়ি গজাচ্ছে, এই যে শিমুল পলাশ ফুল কৃষ্ণচূড়া চারদিকে দেখেন ফুল ফুল গাছ রয়েছে, খুব সুন্দর। শিক্ষিত মানুষ পড়াশোনা করেছেন, যার কারণে খুব সুন্দর করে উপমা দিচ্ছেন। আমরা এলাম তো ছাগলের ভিডিও করতে, প্রতিবেদন করতে। প্রকৃতির সাথে থাকতে ভালোবাসি এবং প্রকৃতিকে আমি খুব ভালোবাসি, আর বাংলাদেশ অনেক সুন্দর। সোনার বাংলা, সোনার বাংলায় যদি প্রত্যেকটা জায়গায় কাজে লাগানো যায় এবং সোনার ফসল সেখানে ফলে এবং সঠিক উদ্যোক্তা তৈরি হয়, দেশে কোনো অভাব হবে না ভাইয়া। খুব ভালো লাগলো, আমরা একটু সামনের থেকে শুরু করি। আসেন, মাশাআল্লাহ, এটা কি ধরেছেন ভাই? এটা রাজস্থানী তোতাপুরি বলে, একে জিবলা তোতাপুরি বলে। আচ্ছা, এদের প্রধান বৈশিষ্ট্য দেখেন জিব বের করে আছে, দেখেন দেখেন। আমরা যদি জিব কিছু সময় বের করে থাকি, পানি পড়বে জিবাতে, মাছি বসবে এবং সেখানে ইনফেকশন হবে। আল্লাহ পাকের কি একটা সৃষ্টি দেখেন, 24 ঘন্টা জিবলা বের হয়ে থাকে। আচ্ছা, তারপরে ওর কোনো সমস্যা হয় না, খাওয়ার সময় জিবলা ভিতরে যায়। এটা আল্লাহ পাকের একটা সৃষ্টি ভাই। হ্যাঁ ভাই, এটা তো গরুর চেয়ে একটু বড়ই মনে হচ্ছে, বিশাল বড়, কঠিন শক্তিশালী। আচ্ছা, এটা মানে বয়স কেমন হয়েছে? এটা বয়স 6 দাঁত, 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে, এটা বয়স হবে 2 বছর। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার সংগ্রহ করা? জি না, এটা আমার খামারে জন্ম। এটা মোটামুটি এই জিবলা তোতাপুরি ছাগি আছে, এই ছাগিকে প্রজনন করে এই জিবলা তোতাপুরি পাঠা দিই। আচ্ছা আচ্ছা, এরকম আরো কতগুলো আছে আপনার? এই পাঠা ছাগল আছে আমার প্রায় 65-67 পিস হবে, বিভিন্ন প্রজাতি দিয়ে। আচ্ছা, এরকম আরো দু একটা কি দেখাবো একটু? জি জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি ধরলাম? এটা তোতাপুরি, একে বাঘ সাপ কালার জন্য পুরাটা একে বাঘা তোতা বলে। আচ্ছা, এই বাঘ সাপ কালারের পাঠাগুলো আর নিচের পাঠিটা একটু বাড়ানো কম থাকে, উপরে ব্যান্ড সুন্দর বাঁকানো থাকে, পুরো বডি কালার হয়, নকশা বিভিন্ন রকমের নকশা হতে পারে, আর এগুলো অনেক বড় হয়। এটা তোতাপুরির মধ্যে একটা বিট। আচ্ছা, ও কত ওজনের হয় এগুলা? এক একটা পাঠা 130-140 কেজি এরকম ওজন হয়। এগুলো খাসিগুলো আরও হবে, কিন্তু এখন তো মানে কৃত্রিম প্রজনন নাই, প্রাকৃতিক প্রজননের জন্য পাঠায় রাখা হয় এই জাতীয় ছাগল, এই জাতীয় মেয়ে ছাগলকে প্রজনন করানোর জন্য। কেউ আপনার কাছ থেকে এটা নিয়ে প্রজনন করে তারা খাসি হিসেবে জি করতে পারেন। জি, এরপরে কি দেখবো আমরা? জি, এটা ওই যে তোতাপুরি বাঘা তোতা, ওই যে বড় পাঠা দেখালাম, ওই জাতীয় এগুলো ছোট আর কি, এগুলো নতুন 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে। এই পাঠা ছাগলগুলা আপনারা যারা ওই যে নতুন উদ্যোক্তা কসবিট ছাগল নেবেন, তারা এই জাতীয় একটা পাঠা ছাগল আর কসবিটের 10টা ছাগল হলে একটা খামার হয়ে যাবে। এই দিয়ে প্রজনন করলে এই জাত এরকম কালার, এরকম বড় সুন্দর সুন্দর বাচ্চা হবে, যে বাচ্চাগুলো এত বড় হবে। এটা আর কি নিউ এডাল, নিউ এডাল এই পাঠা ছাগলগুলো আমি 65,000 টাকা হলে সেল করতে ইচ্ছুক এইরকম পাঠা আর কি। এগুলো বড়গুলো আরও বেশি হয় দাম। এই যে বিটল, বিটল দেখাই। আচ্ছা, বিটল এই দেখেন, পাকিস্তানি নাগরা বিটল পাঠা এটা। নাগরা? জি হ্যাঁ। নাগরার কারণ কি? নাগরা, এদের মুখটা সাপের মতো লাগে অনেকটা, এই যে মুখ, এই জন্য আর কি নাম ফালাইছে আর কি, ওনারাই বলছে পাকিস্তানি নাগরা বিটল। হ্যাঁ জি, এটা নিয়ে কান লম্বা তো? হ্যাঁ, কান লম্বা হবে, এদের শিং নিচ পিছনের দিকে ভাজ হবে, মাথা হালকা ভাজ হবে, এদের চোখে দেখেন বেলজিয়াম কাছের মতো সাদা হবে। হ্যাঁ, গলকম্বল থাকবে, অনেক বড় হয়। এটা নিউ এডাল তো, এটা মিডিয়াম। এই জাতীয় পাঠা ছাগল অনেক আছে, বিটল পাঠা আমাদের এখানে 70-80 হাজার থেকে শুরু করে 1.5 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ পর্যন্ত দামের পাঠা ছাগল আছে, অনেক রকম আছে আর কি। হ্যাঁ, এরপরে কি দেখবো? এই যে বিটল ছাগল, বিটল পাঠা ছাগল, আর ও বিটল, বিটল মানেই বড়, বিটল মানেই বড়। একটা সহজ ভাবে যেটা আমি বুঝলাম আর কি, বিটল মানেই হচ্ছে বড়, অনেক বড়। এটা একটা গরুর সমান, গরুর সমান। জি জি। এটা বয়স কেমন? এটা বয়স হবে 2 বছর প্লাস, ওটা 1.5 বছর বয়স, এর আগে যেটা দেখালাম ওগুলো এরম বড় হবে। এটা দিয়ে মোটামুটি ধরেন 100 বিটল ছাগল অনেক ভাইয়া নেয়, দেখা যাচ্ছে 10টা বিটল ছাগল একটা পাঠা যদি 100 রাখা যায়, ওখানে 100% বাচ্চা দিয়ে ভরে যাবে। জি, আরো আছে এই দেখেন, এটাও কি বিটল? এটাও বিটল, অনেক বড়। আমি নিজেও তো শিখে ফেলছি ভাই আপনার কাছ থেকে, এটাও বিটল অনেক বড়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা ওজন কেমন হতে পারে? এগুলা তো আসলেও দানা খাবার দিলে অনেক ওজন হবে, আমরা ঘাস খাওয়াই রাখি তো, দানা খাবার কম দিই, কেন এগুলো প্রজননের জন্য ব্যবহার হবে, বেশি ওজন হয়ে গেলে প্রজনন করতে একটু কষ্ট হয়। তারপরে এগুলো 80-90 কেজি ওজন হবে, এখন অনেক বড়, এগুলো 40 ইঞ্চি প্লাস ও মানে উচ্চতা। এগুলো কেমন দামে বিক্রি করেন? এগুলা এক একটা মনে করেন উঠতি বয়সে, যেগুলো 2 দাঁত 4 দাঁত এরকম বিটল পাঠা 65-70 হাজার 80 হাজার এরকম, আবার বড়গুলো এমন আছে 1 লক্ষ 20 হাজার 1.5 লক্ষ
আছে এরকম মোটামুটি আছে। ও রে, কি সুন্দর সেই পাজি না, এটা কি ভাই? এগুলা বেলচা তোতাপুরি পাঠা, দুই দাঁত বয়স আর কি, চার দাঁত হচ্ছে। এই নিউ অ্যাডাল, এই নিউ অ্যাডাল পাঠাগুলো আমি মোটামুটি 70,000-72,000 এরকম প্রাইসে সেল করে থাকি। অনেক বড়, এটা আপনার চকলেট কালার দেখেন, মনে হচ্ছে ব্ল্যাক কালার, কিন্তু ব্ল্যাক না কিন্তু। হ্যাঁ, এই যে এটা বাঘা তোতা, আমি শর্ট শর্ট দেখাই ভাই, হ্যাঁ অনেক পাঠা তো। এটা বাঘা তোতা, এটা নিউ অ্যাডাল, এটা দুই দাঁত বয়স হয়েছে। এই পাঠাগুলো আমি 60,000 টাকা হলে সেল করি। এই যে এটা আপনার হচ্ছে, এই দেখেন এই পাঠাটা, এটা হচ্ছে বিটল, এটা পাকিস্তানি নাগরা বিটল, দেখেন সাদা সাদা, হ্যাঁ কালার বিভিন্ন আসে, বিটলের কালার বিভিন্ন, তবুনা পাড়ির সাথে ইয়ে আছে কিছুটা, দেখেন সিংদা, আর এর চোখটা সাদা, চোখ সাদা, এবং এটা নিউ অ্যাডাল নতুন। এই দেখেন দুই দাঁত হচ্ছে, কেবল চার দাঁত হচ্ছে দুই দাঁত থেকে। এগুলা পাঠা ছাগল মোটামুটি 70,000-65,000 হলে সেল করি। আপনি এগুলো এত শিখছেন কিভাবে? আসলেও শিখতে শিখতেই তো শিক্ষক হওয়া যায়, জানতে জানতে সব জানতে হওয়া যায়, একটা একটা করে জানতে জানতে শৈশব কাল থেকে ধরেন এ পর্যন্ত ধরেন 28 থেকে 29 বছর, অনেক অভিজ্ঞতা আল্লাহ পাক করে দিয়েছে, এখন রহমতে হয়ে গেছে। ঠেকে শিখছেন নাকি অভিজ্ঞতার আলোকে শিখেছেন? আসলেও হাঁটিতে শেখে না কেউ, না খেয়ে আসার। সাঁতার শিখতে হলে জলে নামতে হবে, হাঁটিতে শিখতে হলে আসার খাতেই হবে। এখন আসার খাওয়ার পর যদি হাঁটা বাদ দেন তাহলে তো হাঁটতে শিখতে পারবেন না। এই জন্য আসার খেয়ে অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে আল্লাহ পাক আমাকে এত দূরে নিয়ে আসছে আর কি। ধৈর্য, এর পিছনে ছিল ধৈর্য, সাহস আর সহিনিয়াত আর কি, মনোবল। এরপর পাকিস্তানি নাগরা বিটল বলে, নাগরা বিটল, জি জি, এগুলো নিউ অ্যাডাল ভাইয়া। এগুলো তো আপনার খামারের মানে বাহিরের জন্মগ্রহণ না তো? হ্যাঁ, এর ভিতরে খামারে কিছু আছে, কিছু বাহিরের আছে। বাহিরে থাকলেও বাইরে থেকে নিয়ে আসে আমি সুস্থ সবল করছি, বিশ্রাম দিছি, আপনার প্রতিষেধক প্রয়োগ করছি, কৃমি ডোজ করছি, মানে তৈরি হয়ে গেছে, এখন প্রজনন করা যাবে। এগুলো বাংলাদেশে আবহাওয়ার সাথে খাপ খাওয়া। আচ্ছা, জি, মানে কোনো রোগ বালাই এখন আর ওইভাবে একে ধরার মতো অবস্থা নাই? না না, মেন রোগ হচ্ছে পিপিআর, পিপিআর প্রতিষেধক দেওয়া, খুরা রোগের এফএমডি দেওয়া আছে, আর ইনশাল্লাহ রোগ ব্যাধি নাই। এই যে দেখছেন শত শত ছাগল দেখেছেন, রোগ ব্যাধি ছাগল নাই, দেখেন প্রকৃতিগত ভাবে রাখি। এই যে এই বিটল ছাগলগুলা, পাঠা ছাগল প্রজননের জন্য নিউ অ্যাডাল, এই পাঠা ছাগলগুলা আলোচনার মাধ্যমে আমাদের কাছে নিতে পারেন। শত শত মনে করেন সাগি আছে, আর মোটামুটি 60-70 পিস পাঠা ছাগল আছে আমার কাছে, অলওয়েজ টাইম থাকে। এই যে এটা শিরোহী, এটা কিন্তু বিটল না। হ্যাঁ, আপনি বুঝবো ভাই, একটু বলেন না, এটা শিরোহী ছাগল, এটা শিরোহী গুজুরি বলে। এই যে দুল আছে, এই যে দেখেন দুল আছে, এদের চোখ সাদা না, দেখেন চোখ সাদা, স্বাভাবিক চোখ, এদের মাথা সাদা, এদের পিঠ ডাউন, গুজুরি শিরোহী ছাগলের পিঠ ডাউন হয়, পিঠ, এই দেখেন মনে হচ্ছে এখানে দাবা। হ্যাঁ, এটা নিউ অ্যাডাল পাঠা। এই জাতীয় ছাগি যারা আছে অথবা কস ছাগি বিট করাবে তারা এগুলো ক্রয় করতে পারেন, আমি বিক্রি করতে ইচ্ছুক আছে। আচ্ছা, তাহলে এগুলো কেমন কেমন দামে বেচা কেনা? এগুলো 65,000-70,000 টাকা সেল করা হয় নিউ অ্যাডাল। এটা কি ভাই? দক্ষিণ আফ্রিকার বোয়ার, বোয়ার নাম শুনছেন কি ভাই, একটু আমার দর্শককে বলুন। বোয়ার ছাগলটা আপনি সবচেয়ে দ্রুত গ্রোথ হয়, দ্রুত ওজন বৃদ্ধি হয়, মাংস প্রচুর মাংস জন্য। এটা দেখেন পাথরের মতো শিলা, এটা পাঠা ছাগল অনেক রকম, এই দেখেন শিলা, দেখেন পাথরের মতো। এই জিনিসটা যদি খাসি করে একে দানা খাবার পর্যাপ্ত দেওয়া যায়, একটা বয়ার খাসি থেকে মোটামুটি ধরেন 3 মণ-4 মণ করে মাংস উৎপাদন সম্ভব। একটা বয়ার খাসি জবাই করলে 3 মণ-3.5 মণ-4 মণ মাংস হবে, এটা দানা খাবার দিলে। এটা পাঠা তো, একে দানা খাবার কম দিই, তারপরেও দেখেন প্রায় 90 কিলো ওজন আছে এখন, দেখেন পাথরের মতো। এই যে এই যে এই যে গর্দন দেখেন, এই সামনে সামনে ফলো করেন, কঠিন এবং জাগানো যাবে না, কঠিন ওজন, কঠিন অনেকটা ভুট্টি গরুর মতো একবারে, খুব ওজন। দক্ষিণ আফ্রিকার বোয়ার, এই বোয়ার ছাগি আছে আমার কাছে, এই বোয়ার ছাগি 50,000-55,000 টাকা সেল হয় প্রেগনেন্ট, 3 মাস-4 মাস প্রেগনেন্ট গ্যারান্টি সহকারে। এই ছাগি আছে, এই জাতীয় আরো পাঠা আছে, পাঠা ছাগি ভাই দেখেন আসেন এইদিকে আসেন। এই পাঠা ছাগলগুলা মোটামুটি মানে আকার ভেদে 70,000-80,000 আছে, আবার এমনও পাঠা ছাগল আছে 1 লক্ষ টাকা দাম আছে। বয়ের কত আছে? বয়ের 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 60-70,000 দামেরও আছে, আবার 1 লক্ষ দামেরও আছে পাঠা ছাগল। এইবার আসলাম ভাই সেই সুঠামদের, এক গরু না, গরু না, এটা তো ছাগল, জি। এটা কি জাতের? এটা আপনার তোতাপুরি, সেই প্রথম বেলচা তোতা, জি জি। এটা বাঘা তোতা এবং বেলচা তোতার সাথেই আছে। পুরাটা দেখেন, পুরাটা আমার দেখেন, এই দেখেন আপনার সমান ভাই, সমান। আপনার উচ্চতা কত? আমি 5'3" উচ্চতা। আচ্ছা, এটা বলা যায় 5 ফিট প্রায় কাছাকাছি চলে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এগুলো কেমন দামে? এটা আমার খামারে প্রজনন, খামারেই হয়েছে, খামারেই জন্মায়ের। এই জাতীয় পাঠা ছাগল ওই যে দেখালাম, দুই দাঁত চার দাঁত বয়সী, 65,000-70,000 আছে, 80,000 আছে, 1 লক্ষ টাকাও দাম আছে। আবার এটা আমি খামার প্রজননের জন্য রাখছি, এটা অনেকেই অনেক রকম দামে নিতে চায়, তবে যেহেতু
এই পাটা ছাগল দিয়ে এই জাতীয় ছাগল প্রজনন করে 64 জেলায় অনেক ভাইয়া কিনতেছে, তাহলে এর বিষটা ছড়াই গেল গোটা দেশ। আমি চাই যে এরকম পাটা ঘরে ঘরে মানে খামারে খামারে উৎপাদিত হোক, এরকম পাটা তৈরি হোক, যাতে বংশবৃদ্ধি হয়, বৃদ্ধি হয় এবং জাতির উন্নয়ন হয়, দেশে যেন উন্নত ছাগল দিয়ে ভরে যায়। এমন এক সময় আসবে যখন এই দেখেন যে পাটা ছাগল, এই ছাগলটা কিন্তু স্লিম বডি, কিন্তু স্লিম, একে আমরা দানা খাবার বেশি দিই না, কেননা প্রজনন করতে সমস্যা হবে, প্রাকৃতিক পরিবেশে রাখা সমস্যা হবে। তো এটা দেখেন এখন এটা লাইভ ওয়েট আছে 120-125 কিলো। এখন এটা যদি খাসি করা হয়, খাসি করলে অবশ্যই এগুলো আপনার 5 মন 6 মন লাইভ ওয়েট হবে, এতে কোনো সন্দেহ নাই ভাইয়া। এক একটা গরুর মতো হবে। এই দেশে যখন এগুলো অ্যাভেলেবল হবে তখন মোটামুটি অত তার পাঠা ছাগলের প্রয়োজন হবে না, তখন খাসি করবে এবং এক একটা খাসি থেকে 4 মন 5 মন 6 মন মাংস হবে। যখন মাংসের দাম থাকবে 1500-2000-3000 টাকা কেজি, এখন তো মাংস 1000 টাকা কেজি চলছে ইনশাল্লাহ। তো এই হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এই উন্নত ছাগল প্রজনন এবং এর বীজ ছড়াই দিচ্ছে, এর বংশ ছড়াই দিচ্ছে দেশে, কি জন্য? এই দেশে উন্নত ছাগল উৎপাদন হোক, একটা মাংসের দাম কমে আসুক, আমিষের ঘাটতি পূরণ হোক, এমনকি দেশের আমিষের ঘাটতি পূরণ করেও বৈদেশিক যেন রপ্তানি, বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়, এই লক্ষ্যে আমরা কাজ করছি ভাইয়া। বাহ, বৃহৎ পরিকল্পনা, ভালো লাগলো। মাশাআল্লাহ, আরেকটি পাঠা ধরেছেন, এটা কি জাতের? এটা শিরোহী জাতের পাঠা ছাগল। শিরোহী জাতের ছাগিকে এই জাতীয় পাঠা দিয়ে বিট করানো হয়। এই জাতীয় আরও পাঠা ছাগল আছে আপনার, এই জাতীয় পাঠা ছাগলও 60-70-80 হাজার করে সেল করা হয়। আবার বড় যেগুলা 1,20,000-30,000 টাকা এরকম সেল হয়। আবার এ দেখেন এটা আছে যৌবনাপাড়ি, এটা যৌবনাপাড়ি হামসা বলে একে। হ্যাঁ, হামসা, জি হামসা। কেন ভাই যৌবনাপাড়ি হামসা? ছাগলটা গোলাপি কালারে দেখেন, একটু মাথায়, হ্যাঁ, দেন খুরের কালার থেকে শুরু করে পা পুরাটা গোলাপির মতো কালার, দেখেন এই যে মুখের কালার সব কিছুই। হ্যাঁ, এই যৌবনাপাড়ি হামসা, এই ছাগলগুলা খুবই কম দেশে, এগুলো বাহিরের বিট। এগুলো এক একটা খাসি অনেক বড় হয়, যেগুলো খাসি দেখেন ইউটিউবে দেখা যায়, এই জাতীয় খাসি 3 মন 4 মন করে লাইভ ওয়েট হয় এক একটা। আর এই জাতীয় ছাগি আমরা প্রেগনেন্ট অবস্থায় 50-55,000-45,000 টাকা করে সেল করে থাকি। আবার এই যে এটা যৌবনাপাড়ি পাটা ছাগল, এটাই যৌবনাপাড়ি ভাইয়া। বাংলাদেশে যারা যৌবনাপাড়ি ছাগল শতকরা 80% ব্যক্তি চিনে না, ওনারা এই যে রাম ছাগল, লাল ছাগল, দোয়াশলা ছাগলকে কয় যৌবনাপাড়ি ছাগল, বুঝছেন? এটাই সেই যৌবনা নদীর তীরে জন্ম এদের, এবং যৌবনাপাড়ি এটাই মেন ছাগল। এগুলো কেমন দামে বেচাকেনা করেন? এগুলা পাটা ছাগল মোটামুটি 70-80 হাজার আছে বড়গুলা, আবার ছোট আছে কম রেট, ছাগি আছে মোটামুটি ধরেন 35-40,000-50,000 এরকম প্রাইজে। হ্যাঁ, ভারতের হরিয়ানা অঙ্গরাজ্যে এগুলা হরিয়ান প্রদেশে জন্ম হয় জন্য এদেরকে হরিয়ানা বলে। শিং দেখেন পেঁচানো হরিয়ানার মতো, এই যে কান দেখেন ভাঁজ সামনের দিকে, এই যে চোখের এদিক দিয়ে এটা বাদামি কালার আছে, এদিক দিয়ে সোনালি কালারও থাকে, বর্ডার বর্ডারটা সোনালিও থাকে, বাদামিও থাকে, সাদাও থাকে। হ্যাঁ, এটা ভালো, এটা নিউ এডাল। এই জাতীয় এই পাটা ছাগলগুলো আমরা 60-65,000 টাকা করে সেল করে থাকি। এই জাতীয় এমনও বড় পাটা ছাগল আছে আমি দেখাবো যেগুলো 1.5-2 লক্ষ টাকা প্রাইস। এই দেখেন বেলসা তোতাপুরি পাটা ছাগল, এই তোতাপুরি যে ছাগি দেখলেন এইসব কালারের, ওই এই ছাগিকে এগুলা দিয়ে বিট করা হয়, এগুলা ওই যে বড় ওই ওগুলা, এগুলো দিয়ে প্রজনন করলে এই জাতীয় বাচ্চায় আসে সেম। এই যে পাকিস্তানি নাগরা বিটল, এই বিটল, এই বিটল পাটা ছাগলটা দেখেন অনেক বড়। এটা যদি খাসি করা হতো, এটা ফুল দানাদার খাবার দিলে এখন এগুলা 4 মন 5 মন ওজন হতো, এখনই তো এটা 3 মন প্রায় 170 কেজি লাইভ ওয়েট এটা। জি, এটা যদি পরিপূর্ণ মাংস হাড্ডি ঢাকে এটা 5 মন 6 মন কোনো বিষয় না ভাইয়া, অনেক ওজন হবে, আর তখন মাংস হিসেবে অনেক প্রাইস হবে। এই দেখেন হরিয়ানা, এই যে ভিতরে আছে আসেন, এটা সেই হরিয়ানা পাটা ছাগল, অনেক বড় মনে হচ্ছে ভাই, অনেক বড়, মানে এটা হচ্ছে আপনার প্রায় 6 দাঁত হয়ে গেছে। এই এই জাতীয় পাটা ছাগল আমার অনেক থাকে, 2 দাঁত বয়সী, 4 দাঁত বয়সী, 1 দাঁত বয়সী। এই হরিয়ানায় পাটা ছাগলটা আমি প্রজনন করি খামারে। হরিয়ানা যে ছাগি দেখছেন বড় বড় দেখাইছি এর আজ্ঞার পর পর্বে, ওই ছাগিগুলা এই হরিয়ানা পাটা দিয়ে প্রজনন করাই। এটা আছে এই আরও বড় পাটা ছাগল আছে ভিতরে বের করা যায় না, দেখেন এটাই তো হিংস্র, তাও 2 জন ধরে বের করাইছি কোনো রকম কষ্টে। এই পাটা ছাগলগুলো প্রজননের জন্য একটা বিক্রি হয় 1,40,000-50,000-2 লক্ষ প্রজননের জন্য এরকম দাম হয়। আবার প্রজনন শেষে যখন বয়স হয়ে যায় তখন চট্টগ্রাম মনসা পূজার জন্য এগুলো অনেক দাম হয় ভাইয়া। এগুলোর মূলত খানা খাদ্য কি? এদের মূল খাবার হচ্ছে প্রাকৃতিক ঘাস। আচ্ছা, এখন ঘাসের পাশাপাশি যদি মনে করি আমরা যেমন খড়, 0 কাটা সাইজ কাটা খড় সাথে ভুসি দিয়ে একবার খাওয়াই আর একবার ভুসি ঘাস খাওয়াই, আর শহর এলাকায় তো ঘাস পাওয়া যাবে না, ওনারা শুধুমাত্র গরুর খাবার এদেরকে খাওয়াবে। ঘাস মনে করেন অ্যাঙ্কারের ভুসি, গমের ভুসি, 0 কাটা খড়, আবার যদি দানা খাবার খাওয়াতে চাই সেক্ষেত্রে ধান, গম, ভুট্টা, ছোলা সম পরিমাণ দিয়ে আধা ভাঙ্গা করে ভুসির সাথে দিলে সুন্দর চেহারা হবে। এগুলো অনেক
আমরা মোটামুটি পাঁচটা ছাগল দেখলাম, এবার কি দেখবো? এবার ইনশাল্লাহ আমরা পাকিস্তানি তুর্কি জাতের দুম্বা এবং কিছু দরপার এবং গারল দেখাবো ইনশাল্লাহ। ওকে চলেন। এরই মধ্যে খুব সুন্দর করে খানা পিনা শুরু হয়ে গেল মনে হয় ভাই। জি, কি কি আছে আপনার এখানে? এখানে আছে পাকিস্তানি তুর্কি জাতের দুম্বা। আচ্ছা, এই যে এগুলা দুম্বা, ওই যেগুলো দেখেন পিছনে মাংস ঝুলিচ্ছে, যে লড়তেছে, এগুলা দুম্বা, মানে পিছনে মাংস না তো, এগুলো চর্বি। আচ্ছা, আর এখানে আছে কাশ্মীরি জাতের গারল, গারল গুলো লেজ বড়, দেখেন লেজ বড় যেগুলা। আচ্ছা, আর এখানে আছে দরপার, এই যে দরপার বলে, এই যে পালন নামাইছে, এই যে দরপার। হ্যাঁ, দরপারও রাখি। মোটামুটি এখানে তুর্কি জাতের দুম্বা, ওই দেখেন দুম্বা নিউ এডাল, এই যে বাচ্চা আছে, এই যে বড়, এই যে এডাল। এই দুম্বাটা দেখেন সবে মাত্রার বয়স চার দাঁত। এর পশম কাটা দিছি, পশম একদম মেশিনে চাষে দেখেন একদম চামড়া বাড়ে গেছে। এগুলা দুম্বা মোটামুটি পূর্ণাঙ্গ বয়স হলে একটা দুম্বা প্রায় ধরেন 170-180 কিলো ওজন হবে। এটার এখন ওজন আছে 100 কিলোর উপর। এটা এটা মোটামুটি সেল করেন? জি, এই দুম্বাগুলা মোটামুটি ধরেন সংখ্যায় কম তো দেশে, এগুলা বাইর থেকে আনতে অনেক কষ্ট পড়ে, এই জন্য এই বাচ্চা দুম্বাগুলা মোটামুটি 4-5 মাস বয়সী বাচ্চা দুম্বা 260,000 270,000 টাকা জোড়া সেল করা হয়। এটা তুর্কি অরিজিনাল, আর যদি কসবিট হয় সেই ক্ষেত্রে কম আছে। আর এই বড় দুম্বাগুলা মোটামুটি ওই আপনার 3,20,000 থেকে 3.5-4 লক্ষ টাকা পর্যন্ত জোড়া সেল করে, জোড়া জোড়া আর কি, পাঠাপাঠি। আর পাঠা একটা পাঠি? জি জি জি। যেমন ধরেন এই যে এই যে এই যে এই দুটা দেখেন আসছে চলে আইসে, দেখেন এই দুটো হচ্ছে নিউ অ্যাডাল্ট, নিউ প্রেগনেন্ট, নতুন ফার্স্ট প্রেগনেন্ট। এগুলো এই দুম্বাগুলা মোটামুটি এক জোড়া সেল হয় 3,20,000, 3,20,000, 3,10,000, 3 লক্ষ এক জোড়া। আবার এই জিনিস যখন বড় হবে, আপনার অনেক বড় হবে, ওই যে ওই যে ওইদিকে গেছে দেখেন, ওই দেখেন বড়, ওই যে পিছনে দুলছে, ওই যে ওইরকম বড় হলে একটা মোটামুটি এক জোড়া সেল হবে 3,80,000, 4 লক্ষ টাকা জোড়া। এগুলো ভ্যাকসিনেশন থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো সব কমপ্লিট করা? জি জি, এই ছাগলের মতোই, এদেরকে ওই বছরে 2 বার PPR প্রতিষেধক দিই, আর 1 বার খুরা রোগের FMT দিই, আর মোটামুটি যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার 24 ঘন্টার মধ্যে TT ভ্যাকসিন ইনজেকশন প্রয়োগ করি, যেটা ধনুষ্টঙ্কার যেন না হয়। সেই ক্ষেত্রে এদের খানা খাদ্য কি? এদের খানা খাদ্য কাঁচা ঘাস, কাঁচা ঘাস দিলে এদের কিছু লাগে না। এরা ভেড়াজা খাবার খায়, দুম্বা গারল একই খাবার খায়, কিন্তু প্রকাশ থাকে যে দুম্বা আপনার ছাগলের যদি ঠান্ডা মানে পায়খানা বিভিন্ন রোগ ব্যাধি হয় মাঝে মধ্যে উপসর্গ দেখা দেয়, দুম্বায় কোনো রোগ ব্যাধি পায় না। আমি আপনি তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, যারা এই ধরনের খামার করতে চাচ্ছে, লালন পালন করতে চাচ্ছে, আগ্রহী, তাদের জন্য এদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, শুধুমাত্র 10 কাঠা 1-1.5 বিঘা মাটিতে ঘাস চাষ করে আপনি যে 15-20 লক্ষ টাকা দিয়ে চাকরি করবেন, সরকারি চাকরি, চাকরির আশা না করে 15 লক্ষ টাকা দিয়ে 10-12টা অ্যাডাল দুম্বা কিনেন, কিনে শুধু ওই ঘাস খাবে এবং সঠিক পরিচর্যা করবেন, আপনি 1 বছর শুধুমাত্র একটু কষ্ট করে খানা পিনা চলাফেরা করবেন, অন্য সাইড থেকে কিছু রিজেক রুজির ব্যবস্থা করবেন, 1 বছর পর থেকে যখন বছরে 2 বার বাচ্চা দিবে, এগুলো বংশবিস্তার শুরু হবে, একটা বাচ্চা 4-5 মাস বয়স হলে 1,20,000-30,000 টাকা দাম। এটা সবাই জানে যারা তুর্কি জাতের দুম্বা পোষে। আমি বলবো এখানে অনেকজন অনেক রকম কমেন্ট চিন্তা চেতনা করবেন, দয়া করে দুম্বা হচ্ছে সুন্নাতি জিনিস ভাইয়া, আশরাফুল মাখলুকাত হচ্ছে আমরা মানুষ, সৃষ্টি সিরাজীব, আল্লাহ পাক বলছে যে প্রিয় বস্তুকে উৎসর্গ করার কথা আমাদের দিনে, মানে ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম উনি কিন্তু ওনার সন্তানকে কুরবানি করেছিল, ইসমাইল আলাইহিস সালামকে, উনি কিন্তু চোখ খুলে দেখে দুম্বা কুরবানি হয়েছে, ওখানে কিন্তু গরু বা উট কুরবানি হয় নাই, হরিণ কুরবানি হয় নাই ওখানে। আমি মনে করি এই মানব আশরাফুল মাখলুকাত এর পরবর্তীকালের কোনো জীব হলে এর পরের স্টেপের জীব হচ্ছে দুম্বা, প্রিয় জীব। তাহলে সুন্নাত ছাগল দুম্বা সুন্নাতি, সুন্নাত হিসেবে পালন করলে আল্লাহ পাক কোন দিক দিয়ে রহমত দেবে আপনি বুঝতে পারবেন না, সম্মান বাড়িয়ে দেবে, এবং এই উসিলে করলে আল্লাহ পাক রিজেকের ফয়সালা দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বিদায় নিব, তবে তার আগে জানি আপনি একজন সাহিত্যিক মানুষ, প্রচুর কবিতা আপনার মুখস্থ। জি, তো সেখান থেকে কয়েকটি লাইন আমি একটু শুনতেই চাই, ভালো লাগে, একটু বলবেন কতগুলো কবিতা বা আসলে আমি আপনার তালগাছ থেকে বনলতা সেন পর্যন্ত, মানে তালগাছ হচ্ছে ক্লাস 1-এর কবিতা, বনলতা সেন কবিতা আমি ইন্টারমিডিয়েটে পাইছি, কবর কবিতা ইন্টারও পাইছি এবং ডিগ্রিতে পাইছি, কিন্তু তালগাছ থেকে বনলতা সেন পর্যন্ত আমার মুখস্থ। এর মাঝে ভুল ত্রুটি আছে অল্প, কিন্তু আল্লাহ পাক শিখিয়ে দিছে। আমি কবিতা যখন বলতে লাগি ভাই আমার কঠিন নেশা, এটা সাহিত্য একটা প্রাণের রস, মনের খোরাক যোগায়। তো কবিতা আমার জীবন যেহেতু সার্থক, আল্লাহ পাক পৃথিবীতে দিছে, আমার উসিলে করে অনেক পরিবার চলছে, অনেক দেখের একটা মানুষ 2-4 জন জীবের খাবার যোগাতে পারে না, আর আমার উসিলে করে আল্লাহ পাক 400-500 ছাগল দুম্বা
তাদের রিজিকের ফয়সালা আল্লাহ পাক করেছে আমার উসিলায়। আপনি 20-30টা পরিবার চলছে, সবকিছু মিলে লক্ষ লক্ষ মানুষ ধরেন উদ্বুদ্ধ হচ্ছে দেখে, সবকিছু মিলে আমি ছোট্ট একটা কবিতা বলবো, সেটা জন্মভূমি কবিতা। জন্মভূমি কবিতা হচ্ছে এরকম, সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে, জানি না তোর ধনরত্ন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জোড়াই তোমার ছায়ে এসে, কোন বনেতে জানি না ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আমি আপনার সাথে মানে আপনার কথার সাথেই রেশ রেখেই বলতে চাই, সার্থক জন্ম আজকে, আজকে আপনার সাথে এই সুন্দর সুন্দর উন্নত জাতের ছাগল ভেড়া দুম্বা এগুলো সম্পর্কে জানতে পেরে এবং শিখতে পেরে ভালো থাকবেন আমার জন্য দোয়া। জি ইনশাল্লাহ ভাই, আপনি দোয়া রাখবেন, আপনাকে আল্লাহ পাক নিয়ে খায়ের দান করুক এবং আল্লাহ পাক যেন সহি সালামতে আমার খামার পরিচালনা হয়, আপনিও দোয়া করবেন। এবং দর্শকের উদ্দেশ্যে বলি, আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ রাস্তে ক্ষমা করে দেবেন, কারণ ক্ষণিকের দুনিয়া ভুল ত্রুটি হয়ে যেতেই পারে কথার মাঝে ইনশাল্লাহ। জি দর্শক, শেষ করছি, ভালো থাকবেন, ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।